प्रमाण करो जे तुमी आमादेर मित्र किन्तु जदि जदि तुमी सेई देवी ना हो ताहले बोलो स्पष्ट करा मात्रई तुमी संज्ञा हारबे। যদি বিশ্ববালে ভেদ করতে না পারি তাহলে তো আমি অচেতন হয়ে পড়ব। কি করব এখন আমি? অসুরদের সামনে মিত্রতার পরীক্ষা দিতে হলে এই অমৃত কুম্ভ আমাকে তাদের হাতেই তুলে দিতে হবে। কিন্তু এই অমৃত তো দেবতা ও অসুর দুপক্ষেরই। শুক্রাচার্য বলেছিলেন স্বয়ং নারায়ণ দেবগুরু বৃহস্পতিকে দিয়ে এই বলয় সৃষ্টি করিয়েছিলেন, অর্থাৎ তিনি চাননি এই অমৃত শুধুমাত্র অসুররা পাক। সমস্ত জগৎ থেকে তোমাকে আমি নিশ্চিহ্ন করেছি শ্রীলক্ষ্মী। সবার প্রথমে তোমার এই পদ্ম সরোবর বিনষ্ট করব আমি। রইল পড়ে শুধু তোমার এই কুটির, রাখব না তোমার কোনো স্মৃতি, রাখব না আমি। পেচক, সরে যাও এই কুটিরের সামনে থেকে, আমার কাজে বাধা দিও না তুমি। না, সরব না আমি, এ আমার মায়ের কুটির। মা, মা ঠিক ফিরে আসবে একদিন এই কুটিরে। আমি বেঁচে থাকতে এই কুটিরের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। সামান্য এক পেচক হয়ে দেবী অলক্ষীর কাজে বাধা দিচ্ছ তুমি, এত সাহস? হে মধুসূদন, কোথায় তুমি, কোথায় প্রভু? রক্ষা করো এই মায়ের কুটির, রক্ষা করো। মা বলেছিলেন বিপদে পড়লে তোমাকে ডাকতে। এসো নারায়ণ, বাঁচাও। এত বড় স্পর্ধা তোমার, এবার দেখো আমি তোমার কি দশা করি।
কেউ আসবে না, কেউ রক্ষা করবে না তোমায়। রক্ষা করো, রক্ষা করো ইলান। আমার হাত থেকে তোমার আর তোমার মায়ের এই কুটিরের কোন নিস্তার নেই। ভয় পেও না, তোমার মায়ের এই আলয় আমি কিছুতেই বিনষ্ট হতে দেব না। এখন থেকে এই আলয় সর্বদা সুরক্ষিত থাকবে। করুণা নয়, এ আমার কর্তব্য। যখন যেখানে বিপদে পড়বে আমাকে এভাবে স্মরণ করো পেচক। আমি এখন আসি প্রভু। এসো, শ্রীলক্ষ্মী কোথায়? সে আমাকে এখনো স্মরণ করছে না কেন? প্রভু, প্রভু, শ্রী মনে হচ্ছে আমাকে স্মরণ করছে। শ্রী আমাকে ডাকছে। শ্রী তুমি কোথায়? কোথায় তুমি? শ্রী তুমি কোথায়? শ্রী শেষ পর্যন্ত তুমি আমাকে স্মরণ করেছ। শ্রী কেমন আছো? শ্রী তোমার কোনো বিপদ হয়নি তো? তোমার আশীর্বাদ আমি এক
এখনো পর্যন্ত সব বিপদ কাটিয়ে উঠতে পেরেছি প্রভু। আমি এই অসুর লোকে এসে অমৃতের সন্ধান পেয়েছি। তুমি তো অমৃতের সন্ধান পাওয়ার যোগ্য শ্রীলক্ষ্মী। কিন্তু প্রভু, এই অমৃত আমাকে কেবলমাত্র অসুরদের হাতেই তুলে দিতে হবে, এ আমি চাই না প্রভু। কি করে এই অমৃত দেবতা ও অসুরদের বিদ্বেষের অন্ত করতে পারে আমাকে বলে দাও প্রভু। তুমি লক্ষ্মী, তুমি শ্রী, তুমি মঙ্গলময়ী। আমি আশীর্বাদ করছি, পাতাল লোকেও তোমার পূর্ণ শক্তির বিকাশ হবে। তুমি যা করবে তাতেই ত্রিজগতের মঙ্গল হবে শ্রী। নিজের লক্ষ্যে এগিয়ে যাও দেবী। তবে তাই হোক প্রভু, তাই হোক। দেবী শ্রীলক্ষ্মী, সত্য আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আজ থেকে অসুর লোকের মিত্র হলে, সমস্ত অসুরদের তুমি অমৃতের ছোঁয়া এনে দিয়েছ, তাই সমস্ত অসুর জাতি আজ থেকে তোমাকে কন্যা রূপে দেখবে। তোমায় পেয়ে আমরা ধন্য হয়েছি। হে আচার্য, যদি সত্যই অসুর লোক আমাকে কন্যা সম মনে করেন, তাহলে আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে। এই অমৃত বিষয়ে যা বলবো তা আপনাদের সকলকে মেনে নিতে হবে। বলুন আপনারা সম্মত কিনা। আশা করি আমি মিত্রতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এবার আপনারাও মিত্রতার নিদর্শন রাখুন। আমরা সবাই তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করেছি পুত্রী, তুমি যা বলবে আমরা সবটাই মেনে নেব। বলো বলো, কি বলবে তুমি? আমি এই অমৃত দেবতা ও অসুরদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত।
হে প্রজাপতি, হে দেবগণ, স্বর্গলোকে এক মঙ্গলকারী ঘটনা ঘটতে চলেছে। বহুকাল পরে দেবতা ও অসুরদের দ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে। হে প্রজাপালক, কি বলছেন আপনি? দেবতা ও অসুরদের দ্বন্দ্বের অবসান? হ্যাঁ দেবরাজ, পাতালে অমৃত কুম্ভের সন্ধান পেয়েছে শ্রীলক্ষ্মী। অমৃত কুম্ভ? শ্রীলক্ষ্মী চায় অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল, অমৃত সমানভাবে বণ্টন করে তা মুছে ফেলতে। আশা করি শ্রীলক্ষ্মীর এই সিদ্ধান্তে আপনাদের কোনো আপত্তি নেই। উত্তম প্রস্তাব। আমার তো মনে হয় দেবতাদের এ ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা নয়। দেবাসুরের দ্বন্দ্ব এ জগতে যদি কেউ অবসান ঘটাতে পারে, তবে তা একমাত্র শ্রীলক্ষ্মীর পক্ষেই সম্ভব। দেবগুরু বৃহস্পতি, আপনার কি মত? আমিও প্রজাপতি ব্রহ্মার সাথে একমত। হে জগৎপালক, শ্রীলক্ষ্মী পাতালে গিয়েও ওই হিংস্র অসুরদের মধ্যে শ্রী সৃষ্টি করে চলেছে। আমাদের উচিত তাঁর পাশে থাকা। দেবরাজ ইন্দ্র, আপনার কোনো আপত্তি আছে? না শ্রীহরি, আমিও চাই না অমৃত নিয়ে অসুর আর দেবতাদের মধ্যে আবার কোনো সংঘাত সৃষ্টি হোক। বরং তার অবসানেই দেবতাদের মঙ্গল। কিন্তু হে প্রজাপালক, অসুরগণ কি সম্মত হবেন দেবতাদের অমৃতের ভাগ দিতে? আমি ধ্যান ও যোগে জেনেছি অমৃত লাভ অত সহজ হবে না, অনেক বাধা অতিক্রম করতে হবে আমাদের। সবই নির্ভর করছে শ্রীলক্ষ্মীর মঙ্গলময় সিদ্ধান্তের উপর। তার উপর আস্থা রাখতে হবে দেবতাদের। জগৎপালক শ্রীহরি কি ভাবছেন? লক্ষ্মী তার আলয় আবার ফিরে আসবে? ত্রিকালজ্ঞ হয়েও যে তিনি কেন এমন অদ্ভুত আশা করছেন কে জানে। পাতালের অসুররা স্বর্গের দেবীকে বন্দি করেও ছেড়ে দেবে, এ হয় কখনো? দেবী, অত্যন্ত খারাপ সংবাদ আছে। কি সংবাদ এনেছো তুমি? দেবী, আমি নিজের কানে শুনে এলাম ওই শ্রীলক্ষ্মী যোগাযোগ করেছেন ধ্যান যোগে নারায়ণের সাথে। আর প্রজাপতি ব্রহ্মার কথাও শুনে মনে হলো শ্রীলক্ষ্মী এখন পাতাল লোকেও শ্রী সৃষ্টি করছে। প্রজাপতিও প্রলাপ বকছেন জড়তে, এইসব বাতুলতা মাত্র। বাতুলতা নয় দেবী, ওই শ্রীলক্ষ্মী পাতাল লোকে অমৃতের সন্ধান পেয়েছে। আর দেবী, উনি চান ওই দেবতারা এই অমৃত ফিরে পাক। কি? শ্রীলক্ষ্মী অমৃতের সন্ধান পেয়েছে? তাহলে তো এত সহজে অসুরদের হাত থেকে রক্ষা পাবে শ্রীলক্ষ্মী।
নারায়ণের মতো দেখছি। তোমারও মাথা খারাপ হয়ে গেছে জরতি? অসুররা দেবতাদের অমৃত ফিরিয়ে দেবে? এই দেবী দেবতাদের অমৃতের ভাগ দিতে চাইছে কৌশল করে। মিত্রতার ছলনায় আমাদের ভুলিয়ে অমৃত কলস দেবলোকে নিয়ে যেতে চাইছে। হত্যা করো একে! তোমরা কেউ স্পর্শ করো না, আমি চাই না তোমাদের কোনো অনিষ্ট।